এই যে সহজ সরল ব্যাখ্যা হাদিসে রয়েছে এগুলো তারা মানতে রাজি নয়, কারণ তার আচরিত তরিকার বিপরীত এটা। তিনি যে মজহাব অনুসরণ করেন সে মজহাবে এটা নাই, অথবা যে বেরলভী বা দেওবন্দির তরিকা তিনি অনুসারী সে তরিকার আকাবেররা মুরব্বীরা এটা করেন না, বিধায় আপনি করছেন না। হাদিস একদিকে, মুরব্বী একদিকে, ঐক্য ভেঙে খান খান হয়ে গেল। নির্ভেজাল তৌহিদ বিশ্বাসটি হচ্ছে ইমান, এবং বেদাত মুক্ত আমলটি হচ্ছে আমলে সালে। ঠিক আছে বাবা, রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম যখন মক্কায় দাওয়াত দিছিলেন তখন তিনি কি বলেছিলেন? তিনি বলেছেন, দেখো হে আমার চাচারা, কৌলুল্লাহ ইলাহ ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, তাহলে তোমরা সফল কাম হবে। তাহলে আন্দোলন বাংলাদেশ ওই স্বার্থে কাজ করে, আমরা এদেশের মানুষের আকিদা পরিবর্তনের কাজ করি। আকিদা পরিবর্তন হলে ইনশাআল্লাহ আমলও পরিবর্তন হয়ে যাবে। তোমাদের নিহতরা জাহান্নামে, আমাদের নিহতরা জান্নাতে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। মুসলিম উম্মা পৃথিবীতে এসেছে পৃথিবীর মানুষের নেতৃত্ব দেওয়ার জন্য, পৃথিবীর মানুষের নিকটে পরাজিত হওয়ার জন্য নয়। এই বিষয়টি সূরা নূরের 55-56 আয়াতে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। আজকের পৃথিবীতে মুসলিম উম্মা পরাজিত শক্তি, ইহুদি নাসারা ব্রাহ্মণ্যবাদী শক্তিসমূহের হাতের কীর্ণনখ হিসেবে আমরা বসবাস করছি। আদর্শিক ক্ষেত্রে আমরা দেউলিয়া, অর্থনৈতিক ক্ষেত্রে আমরা অন্যের কাছে হাত পেতে জীবন কাটাচ্ছি, রাজনৈতিক ক্ষেত্রে আমরা পরস্পরে দুশ্মন হয়ে আসছি, জানমাল ইজ্জত কোনোটারই কোনো নিরাপত্তা দেশে নাই, ভাই ভাই মারামারি করে জীবনটা কাটাচ্ছি, প্রতিদিন রাজপথে লাশ পড়ছে, যে মারছে সে কেন জানে না কেন মারছে, যে মরছে সেও জানে না সে কেন মরছে। তা দুনিয়া আখেরাত দুটোই শেষ, না সে দুনিয়া কিছু পাচ্ছে না আখেরাতে কিছু পাচ্ছে। উম্মতকে এই ধ্বংসাত্মক অবস্থা থেকে বাঁচানোর জন্যই আমরা পবিত্র কোরআন থেকে আয়াতগুলি আপনাদের সামনে তুলে ধরছি। আল্লাহ পাক যাদেরকে হেদায়াত করবেন তারাই এটা বুঝবে, না বুঝলে তাদের তকদির যা আছে তাই হবে। আমাদের দায়িত্ব মানুষকে সতর্ক করা। আল্লাহ বলছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ পাক তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে তাদের জন্য এবং যারা সৎকর্মসমূহ সম্পাদন করেছে তাদের জন্য ওয়াদা করছেন কি, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরযি, পৃথিবীতে তারাই খলিফা হবে, তারাই নেতৃত্বে থাকবে। কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমন তাদের পূর্বিকার লোকেরা নেতৃত্বে ছিলেন, হযরত দাউদ আলাইহিস সালাম বিশ্ব শাসন করেছেন, সুলাইমান আলাইহিস সালাম বিশ্ব শাসন করেছেন, খলিফা রাশিদিন বিশ্ব শাসন করেছেন, খেলাফতে উমাইয়া খেলাফতে আব্বাসিয়া সারা বিশ্ব শাসন করেছেন, স্পেনীয় সম্রাটরা বিশ্ব শাসন করেছেন। দুর্ভাগ্য আজকে মুসলিম উম্মা বিশ্বের সবচাইতে নিপীড়িত নির্যাতিত পরাজিত শক্তি, এটা আল্লাহ পাকের কামনা নয়। তিনি বলছেন, আমরা ওয়াদা করেছি তোমাদের মধ্যে যারা ইমানদার, আমানু মিনকুম, বোঝা গেল আমরা সবাই মুসলমান, কিন্তু আমাদের সবাই প্রকৃত অর্থে মুমিন নই। এরপরে তিনি বলছেন, ওলাইমাকান্নাল্লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদালাহুম, অবশ্যই আমরা তাদেরকে তাদের দীনকে প্রতিষ্ঠিত করব, যে দীন তাদের জন্য আমরা মনোনীত করেছি, অর্থাৎ ইসলামকে। ইসলাম পরাজিত হবে না কখনোই, ইয়ালু লা ইয়ালা, মুশরিক নেতা ওয়ালিদ বিন মুগিরা কথাটা বলেছিলেন যে মোহাম্মদ যে দাওয়াত নিয়ে এসেছে আমাদের কাছে
যা চিরদিন বিজয়ী হবে, কখনোই পরাজিত হবে না। অথচ তিনি কিন্তু ইসলাম কবুল করেন নাই, কিন্তু এটা বলতে বাধ্য হয়েছিলেন, মোহাম্মদ যে দাওয়াত নিয়ে এসেছে তা বিজয়ী হবে, লা ইউলা, কখনো পরাজিত হবে না। ইসলামের এই চির বিজয়ী শক্তি নিহিত আছে তার ইমান ও আমলের মধ্যে। আজকের মুমিন নাম ধরে আমরা যা বসবাস করছি, আমাদের ইমানের মধ্যেও ঘাটতি এসে গেছে, এমনকি ইমানের ব্যাখ্যার মধ্যেও ভ্রান্তি এসে গেছে। ইমানদারকে সেটা বুঝতেও অনেক সমস্যা হচ্ছে, বাহ্যিক দাঁড়ি টিপি দেখে কারো ধরার উপর নাই। বিশ্বাসের জগতে ঘুণ ধরেছে, ঘুণে ধরা বাঁশ যেমন কোনো কাজে লাগে না, ঘুণে ধরা ইমানদার ঠিক তেমনি সমাজ পরিবর্তন করতে পারে না। ওরা ইবাদ দিলেন্দে খিম আমনা, অবশ্যই আল্লাহ পরিবর্তন করে দিবেন তোমাদের বর্তমান খৌফ মানে আতঙ্ক, এই আতঙ্কিত অবস্থার পরিবর্তন তিনি অবশ্যই করে দিবেন। শর্ত হচ্ছে এই, ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইয়্যা, তারা যেন আমার ইবাদত করে এবং এর সাথে কোনো কিছুকে শরিক না করে, তারা যেন আমার দাসত্ব করে, অন্য কাউকে সেখানে শরিক না করে। কিন্তু আমরা শরিক করেছি, আমরা দেখে আল্লাহকে বিশ্বাস করি, সঙ্গে সঙ্গে ওসিলাকে যোগ করি, ওসিলাবিহীন আল্লাহকে সরাসরি ডাকার মতন মানুষ এখন বাংলাদেশে নাই বললেও চলে। ওমান কাফারা বাদা জালিক, এরপরে যারা এটাকে অস্বীকার করবে, ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারা হবে ফাসেক। অর্থাৎ ইমান আবার আনার পরে ইমান অনুযায়ী কাজ না করলে তার ফাসেক হবে, কাফের হবে না, ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যাবে না বটে, কিন্তু সে ফাসেক হবে, যেটা আহলে ইসলামের ইমান যেটা। ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন, তোমরা সালাত কায়েম করো এবং যাকাত আদায় করো। অর্থনৈতিক ইবাদতটা খুবই গুরুত্বপূর্ণ, পবিত্র কোরআনে 82 জায়গাতে সালাতের সঙ্গে সঙ্গে জাকাতের কথা এসেছে। অর্থাৎ সালাত আদায় করো ঠিক আছে, কিন্তু সঙ্গে সঙ্গে জাকাত দাও, অর্থাৎ আর্থিক ইবাদত থাকতেই হবে। এই ব্যাপারে আমরা অনেকেই কৃপণতা করি, এটা খুবই ভুল, এটা মুনাফিকদের লক্ষণ। আর ওয়াতিউর রসুল, রসুলের আনুগত্য করব, এখানেও আমরা শরিক করে ফেলেছি, রসুলের আনুগত্যের সঙ্গে সঙ্গে মেলা আনুগত্য এখন আমাদের যোগ হয়ে গেছে। লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমরা অবশ্যই আল্লাহর রহম প্রাপ্ত হবে। এই 55-56 আয়াত সূরা নূরের এই দুটি আয়াত যদি আমাদের জীবনে মেনে চলতে পারতাম, তাহলে আজকে মুসলিম উম্মা সারা পৃথিবীতে সর্বোচ্চ আসনে, সর্বোচ্চ সম্মানের আসনে থাকতে পারত। এই বিষয়গুলো নিয়েই আজকে আমরা তুলে ধরার চেষ্টা করবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, আল্লাহ পাকের কোনো ওয়াদা মিথ্যা হয় না। ওয়াদা এখানে ভাষা হচ্ছে ওয়াদা আল্লাহুল্লাযী, আল্লাহ ওয়াদা করছেন, আর এই ওয়াদা পূরণ হবে আমাদের মাধ্যমে। কতগুলো শর্ত আছে, শর্ত হচ্ছে ইমান হবে নির্ভেজাল ইমান, আমল হবে বেদাতমুক্ত নির্ভেজাল সহি হাদিস ভিত্তিক আমল, এ দুটো হলো এক নম্বর শর্ত। ইমানে ভ্রান্তি ঢুকে যাওয়ার কারণে আজ আমরা ভ্রান্তির মধ্যে পড়ে গিয়েছি, ইমানের ব্যাখ্যায় আমাদের 8 রকম আলোচনা আমরা দেখেছি সেখানে, যেটা আমরা ক্যাসেটে পাবেন বাজারে। মৌলিকভাবে মুসলমানদের মধ্যে ইমানের যে ভ্রান্তি ঘটেছে সেগুলো খালি বলে দিই। একদল বলছেন শুধু কলমে পড়লেই সে জান্নাতে চলে যাবে, তার আমল দরকার নাই। অতএব আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমান এবং সাধারণ একজন মুসলমানের ইমান সমান, বলুন নাউজুবিল্লাহ মিন যালিক, এটা হতেই পারে না। আরদল বলছেন ইমান এবং আমল দুটোই ইমানের মূল, আমল যদি না থাকে সে কাফের। তাদের দৃষ্টিতে সরকার যেহেতু ইসলামের সব বিধান পালন করছে না বা আমাদের উপরে শাসন সেভাবে চালাচ্ছে না, সেহেতু সরকার কাফের, সমাজ নেতা কাফের, যারাই আমল সঠিক মতো করে না তারা সবই কাফের। ফলে এটা একটা চরমপন্থী আকিদা,
ইমানের ব্যাখ্যায় তারা এখানে ভুল করেছেন, ফলে যত জঙ্গিবাদী তৎপরতা দেখছেন আজকের বিশ্বে, আন্তর্জাতিক ইসলাম বিরোধী শক্তি এই বিশ্বাসকে, এই খারেজি আকিদাকে উস্কে দিয়ে তরুণদেরকে জঙ্গিবাদে নিয়ে চলে যাচ্ছে। আরেকটা রকম ইমান হচ্ছে তকদিরে যা আছে তাই হবে, তকদির বাইরে কিছু হবে না। তারা তকদির বলতে এটাই বুঝেছেন, কিছু হয়তো কিছু হয় না, যা কিছু হয় আল্লাহ হইতে হয়। মানুষ হল পুতুলের মতো, তুমি পুতুল কি করে, যেমনি নাচ তেমনি নাচি, পুতুলের কি দোষ? মানুষের নিজস্ব কোনো ইচ্ছা শক্তি নাই। এই ইমান শুনতে কি ভালো লাগে, আসলে এটা কোনো কর্মহীন ইমান, এই ইমানের কোনো মূল্য নাই। ফলে এই ইমানদারদের হাতে আল্লাহ খেলাফত দিবেন না। আল্লাহ রাসূল বলছেন, আল কাদারিয়া তো মজুস হাজি উম্মাহ, কাদারিয়া এবং মুরজিয়া অর্থাৎ যারা তকদিরকে অস্বীকারী এবং যারা তকদিরবাদী অদৃষ্টবাদী, দুটো বিপরীতমুখী চরমপন্থী দল, এদের মধ্যে ইসলামের কোনো অংশ নাই। এরা হলো এই উম্মতের মজুসি অগ্নি উপাসক, যারা ভালোর জন্য একজন এলাহা মানে, মন্দের জন্য আরেকজনকে এলাহা মানে, অগ্নি উপাসকদের মতো। অতএব এদের মধ্যে ইসলামের কোনো অংশ নাই। দুর্ভাগ্য এই দলের লোকরাই আজকাল বেশি হয়ে গেছে, সালাত নেই, সিয়াম নেই, কিছুই নেই, আমি তৌহিদবাদী মুসলমান। অদৃষ্টবাদীরাও যখন পথভ্রষ্ট, ঠিক অমনি করে তকদিরকে অস্বীকারীরাও পথভ্রষ্ট। তাদের যুক্তিকে শুনতে কি ভালো লাগে, যে পানিতে হাত দিলে হাত ভিজে, আগুনে হাত দিলে হাত পড়ে, তকদির আবার কিসে? আমি আগুনে হাত দেব না, অথবা আমার আগুন হাত পড়বে না, আমি জান্নাতের কাজ করব, অবশ্যই আল্লাহ আমাকে জান্নাতে দিতে বাধ্য, অথচ আল্লাহ কোনো কাজে বাধ্য নন। এইভাবে ইমানের ক্ষেত্রে আমরা ভেজাল হয়ে গেছি। এই জন্য আমাদের আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্যে বলা আছে, নির্ভেজাল তৌহিদের প্রচার ও প্রতিষ্ঠা। নির্ভেজাল কথাটা ওই জন্য দিতে হয়েছে যে মানুষের এই মাথা সিজদা কেবল আল্লাহর কাছে নত হয়, অন্য কোনো বস্তুর কাছে নয়। তারা সিজদাও করে আর কবরও সিজদা করে, মসজিদেও সিজদা করে, কবরও সিজদা করে, আকিদারা কোথায়? ফলে তারা ওসিলাকে যত গুরুত্ব দেয় আল্লাহকে তত গুরুত্ব দেয় না। ফলে যত ইলেকশন ক্যাম্পেইন দেখবেন আপনারা, যারা শুরু করে নেতারা, এক একজন এক কবর থেকে করে, তার ধারণা কবরে যিনি শুয়ে আছেন তিনি আসলে মরেন নাই, তিনি রক্ত মাংসের দেহে বেঁচে আছেন, আমার কথা তিনি শুনছেন এবং তিনি আমার জন্য দোয়া করছেন, আর তার দোয়া কবুল হবেই। এই বিশ্বাসটা আজকে নতুন না, যুগ যুগ ধরে চলছে। এমনকি যখন বাদশাহ কী বলে শাহজাহান যখন ক্ষমতায় আসলেন, তার বড় ভাই দারা যখন ক্ষমতায় আসতে পাচ্ছেন না, তিনি এক পীরের কাছে গিয়ে ধুলার করে বসে গেছিলেন যে আপনি বলুন আমি বাদশাহ হব না আমার ভাই শাহজাহান বাদশাহ হবে। তো এটাতে বোঝা যাচ্ছে বড় বড় বাদশাহদের ছেলেরা পর্যন্ত এসব ল্যাংটা ফকিরদের কাছে গিয়ে দোয়া চাইত। যুগ যুগ ধরে এই ভেজাল বিশ্বাস মুসলমানদের মধ্যে চলছে, ফলে মুসলমানদের বিশ্বাসের জগতে ঘুণে ধরা হয়ে গেছে। বিষয়টি আপনাদের খেয়াল করতে হবে এবং এ বিষয়ে আমাদের বিস্তারিত আলোচনা আছে আমাদের বইগুলির মধ্যে, দেখবেন সেগুলো। যারা তকদিরবাদী তকদির অস্বীকারী তারা এই বিষয়টা খুব কঠিনভাবে ধরে, কোনো মতেই তাদেরকে বোঝানো যায় না। আরেক দল আছে যুক্তিবাদী মোতাজিলা, তারা বলছে কোরআন হাদিস কখনো অযৌক্তিক নয়, যেটা যুক্তির অনুকূল হবে সেটা মানব, যুক্তির বিপরীত হবে সেটা মানব না। তফসিরের জগতে সবচেয়ে নাম করা তফসির যেটা মাদ্রাসাতে পড়ানো হয়, ইউনিভার্সিটিতে পড়ানো হয়, তফসিরে কাশ্যাপ, সবাই আপনারা জানেন। অথচ ইনি লেখক যিনি এই তফসিরের, তিনি নিজে মোতাজিলি, তার পুরা কোরআনের তফসির তিনি করেছেন এমনভাবে যে পড়লে আপনাকে আশ্চর্য হয়ে যেত ব্যাপারটা কী ব্যাখ্যা। কিন্তু
আরেকটা সাইড ভালো, তিনি গ্রামারে খুব পারদর্শী ছিলেন, ফলে বালাগাত ফাসাহাত সরব ন দিক দিয়ে অত্যন্ত পারদর্শী হওয়ার কারণে এই তফসিরটা ক্লাসে চালু রাখা হয়েছে। কিন্তু বলে দেওয়া হয়েছে এই তফসিরের সব বক্তব্য গ্রহণীয় নয়, শিক্ষকরা বলে দেয় যেটা আমরা বলে দিতাম ক্লাসে। ঠিক অমনিগ্রে আরও অনেকগুলো তফসির আছে, সেগুলি একটা আপনারা পাবেন, জালালাইন বাজাবি, সেখানেও বহু গোলমাল আছে। বিশুদ্ধ তফসিরের কিতাব খুঁজে পাওয়া খুব দুষ্কর, দু একটা তফসির ছাড়া। এরপরও যারা হাদিস ভিত্তিক তফসির করেছেন সেখানে অসংখ্য জয়ীফ এবং মুনকার হাদিস জমা করে দিয়েছেন, যেগুলোর কারণে বিশুদ্ধ বলে পরিচিত তফসিরগুলোতেও অনেক অশুদ্ধ বর্ণনা যুক্ত হয়ে গেছে। ফলে এইসব যে রেফারেন্স বুক হিসেবে গ্রহণ করা যেতে পারে, এগুলো অনুবাদ করে যদি আপনি দেন বাংলা ভাষায় তো বহু বাঙালি পদভ্রষ্ট হয়ে যাবে, অর্থাৎ নাম করা তফসির সব। বিশ্বাসের জগতে পরিবর্তন থাকার কারণে কর্মজগতে পরিবর্তন হয়ে গেছে। কোচ যাচ্ছে ঢাকাতে, আপনি রাস্তায় গিয়ে কোচ থামালেন, কেন বাবা আমরা এখন জোহর পড়ব, জোহর টাইম চলে যাচ্ছে, এখন লোকগুলো নামবে, উজু করবে, মেশক করবে, 40 কদম হাঁটবে, এরপরে সবাইকে নিয়ে তার জামাত করে প্রথমে 4 রাকাত সুন্নত, পরে 4 রাকাত ফরজ, পরে 2 রাকাত সুন্নত পড়ে 10 রাকাত সালাত আদায় করে এবার আস্তে আস্তে কতক্ষণ সময় লাগে আপনি বলছেন? ওদেরকে কোনো বোঝার কোনো সুযোগই নেই। অথচ হাদিসে দিব্য বলা আছে তুমি ইচ্ছা করলে 4 বাড়িতে জমা করে বেরোতে পারো, রাস্তা থামার লাগবে না, অথবা কোথা যে থামলে তুমি সেখানেই জমা কসর করে নিতে পারো। ধরো আমরা এখানে ঢাকা যাচ্ছি, মাঝখানে ফুড ভিলেজ গিয়ে থামছি, গাড়িতে 20 মিনিট থামে, তাই না? আপনি দিব্যখানে নামলেন, নামার পর যদি জোহরের টাইম হয়ে যায়, আপনি জোহরের 2 রাকাত পড়লেন, আসরের 2 রাকাত পড়ে নিলেন, মগরের আগে তো গাড়ি ঢাকা পৌঁছে যায়। অথবা আপনি ধরেন মগরের আগে বেরোলেন, এক জায়গায় গাড়ি থামলো, মগরের একটু দেরি হয়ে যাক, তবে তো সমস্যা নেই, মগরের 3 রাত পড়লেন, এসা 2 রাত পড়লেন। এই যে সহজ সরল ব্যাখ্যা হাদিসে রয়েছে এগুলো তারা মানতে রাজি নয়, কারণ তার আচরিত তরিকার বিপরীত এটা। তিনি যে মজাব অনুসরণ করেন সে মজাবে এটা নাই, অথবা যে বিরলবি বা দেওবন্দি তরিকা তিনি অনুসারী সে তরিকার আকাবেররা মুরব্বীরা এটা করেন না, বিধায় আপনি করছেন না। হাদিস একদিকে, মুরব্বী একদিকে, ফলে হাদিস গৌণ হয়ে গেল, মুরব্বী মুখ্য হয়ে গেল। এমনি করে প্রতিটি ক্ষেত্রে, আর এ কারণে যারা রাজনীতিবিদ তারা আলমদের প্রতি তাদের শ্রদ্ধা নাই। যদি জাতীয় সংসদে এখন বৈঠক বসে, এক এক আলম এক এক ফতোয়া দেবে, যদি বলে এবারে ফেতরা কত টাকা, আলমরা বলেন, আলমরা যারা মজাব ফলো করে তারা বলবে এবারে ফেতরা 1.5 কেজি গম, তাই তো? আর যদি এক কোনো একজন আহলেস এমপি থাকে তিনি বলেন না তো 1.5 কেজি গম কেন হবে, 2.5 কেজি চাউল হবে, টাকা তো চলবে না, চাউল দিতে হবে, তখন স্পিকার কি বলবে, এটা ভোটে দেবে না? ভোটে দিলে দেখা যাবে যে যিনি বললেন 2.5 কেজি চাউল দিতে হবে টাকা নয়, তার ভোটে 1 বা 2 বা 5 পড়বে, আর পুরো 350 এমপি সব বলবে এটা হবে না। তখন উনি স্পিকার যদি আহলে হাদিসও হয় উনি কী করবে, তিনি বলবে এই 1.5 কেজিটাই অথবা টাকাটাকেই জয় কী হলো, জয়যুক্ত হলো নাকি বলে, হ্যাঁ জয়যুক্ত হলো, হ্যাঁ জয়যুক্ত হলো, হ্যাঁ জয়যুক্ত হলো, বাস গেল, গললে আপনার হাদিস করার সব পাল্লা পল্টে চলে গেল যাবি। আহলে হাদিসের মেয়ে হানাফির ছেলে বিয়ে হয়েছে, রাগ হয়ে গেছে, একসঙ্গে 3 তালাক দেশ বউ শেষ, কদিন পরে আরে বউ চলে গেলো ছেলেবিলি মানুষ করবে কেটা, আবার মিল তাল হওয়ার জন্য চেষ্টা করছে তারা, কিন্তু না, হানাফি সাহেব যিনি এমপি, হানাফি এমপি, তিনি ফতোয়া দিলেন যে না ওই বউ আর কখনোই নেওয়া যাবে না যতক্ষণ হিল্লে না করা হবে, মানে অন্য একজন পুরুষকে এক রাতে ওখানে রেখে দেখতে সকালবেলা ঠিকঠিক মতো গোসল করেছে কি না, তাহলে ওর সঙ্গে আরেকবার বিয়ে দেওয়া যাবে, আর নইলে হবে না। আর আহলে হাদিস এমপি বললেন অসম্ভব, মেয়ে কখনো জেনা করতে পারে না,
আল্লাহ রসুল লানত করেছেন যে হিল্লা করবে তাকে আল্লাহ রসুল লানত করেছেন। অথবা লানতের কাছে আমি যদি রাজি নই আমি হিল্লা দেব না। এখন আপনি স্পিকার কী রায় দেবেন? আপনিও বলবেন ঠিক মতো অধিকাংশ যেহেতু হিল্লার পক্ষে বলছে অতএব হায় জয়যুক্ত হয়েছে, হায় জয়যুক্ত, হায় জয়যুক্ত হয়ে গেল শেষ। এই যে ইমান আমলের ক্ষেত্রে এই যে বিশৃঙ্খলা, এই কারণে মুসলিম উম্মাহ কখনো একমত হতে পারে নাই। এমনকি যখন পাকিস্তান হলো 19 দল মিলে একটা আদর্শ প্রস্তাব পাশ করলে 1956 সালে, সেখানে আগের দিন সব একমত হলো যে সবাই কোরআন সুন্নার ভিত্তিতে পাকিস্তান চলবে। পরদিন সকালে বিবৃতি বেরিয়ে আসলে মাওলানা মওদুদির, তিনি বলে দিলেন পাকিস্তানের কোরআন সুন্না হানাফি মজাহকে তরিকা পর কানুন হো সকতি হ্যায়, এক কথা শেষ। পরে আগের দিন তিনি একমত হয়ে গেলেন, পরের দিন সকালে তার বক্তব্য এসে গেল লাহোরে পত্রিকায় যে না এখানে হানাফি মজাহ অনুযায়ী দেশ চলবে, কোরআন সুন্নার ব্যাখ্যা হচ্ছে হানাফি মজাহ। ঐক্য ভেঙে খান খান হয়ে গেল। এমনকি বাংলাদেশের একজন এমপি যিনি আমাদের পুরনো মানুষ, আপনারা অনেকে চিনবেন না, আমি তাকে দেখিনি কিন্তু নাম ভালো করেই জানি, আহলেসের এমপি, তিনি এসে বলেছিলেন যে পুরো সংসদটাই ঝগড়া কেটেছে, সে এটুকু পাশ করে দিয়ে যে কোরআন সুন্নাহ অনুযায়ী পাকিস্তান চলবে, কেউ রাজি না, কেবল আমাদের যুক্তির সামনে টিকতে না পারে হ্যাঁ বললো বটে, সকালবেলা সে বাতিল করে দিল। শিয়ার যারা তারা বলছে ফেকা জাফরি অনুযায়ী দেশ চলবে, হানাফি তারা বলছে ফেকা হানাফি অনুযায়ী দেশ চলবে, আহলেদিস তারা বলছে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী দেশ চলবে, কিন্তু আহলেদ যেহেতু সংখ্যা কম অতএব তাদের ভোট আউট ফেলে। এগুলো বাস্তবতা, আর এই কারণে সুযোগ নিয়েছে বিরোধীরা যে পাকিস্তানের যে ইসলামের নামে পাকিস্তান হলো, পাকিস্তানের যিনি রাষ্ট্রপ্রধান হলেন মিস্টার জিন্না শিয়া, যিনি প্রধানমন্ত্রী হলেন লিয়াকত আলী খান তিনিও শিয়া, অত সারা পাকিস্তান কুড়িয়ে শিয়া বোধ হয় পার্সেন্টেজ আসবে কিনা সন্দেহ, সব তো শুনবে তাই না, হয় হানাফি হোক আহলে সব শুনলে তো বটে, কিন্তু তারা ফেল করল, মানে বিদেশি শক্তির সুযোগটা নিয়ে এদের গোলমালদের দেখে সুযোগ নিয়ে বাবা তোদের তোরা গোলমাল করিস না, যারা তোদের দলভুক্ত নয় শিয়া দুজনকে ওপরে বসাই দিল। এসব বাস্তবতা আমাদের সামনে, আজও যদি বাংলাদেশে হয় তো একই অবস্থায় হবে। বিএনপি আওয়ামী লীগ রাজনৈতিক দল, উভয় কিন্তু একই সেকুলার, এদের মধ্যে কোনো পার্থক্য নাই, এ ওই নেতার পূজা করে, এ ওই নেতার পূজা করে, আর এর মধ্যে কোনো আর আর কিছু নেই, কোনো পার্থক্য নেই। মুশকিল হয়েছে সাধারণ মানুষ মরতেছে, আতঙ্কিত দেশ, আমরা আতঙ্ক থেকে বাঁচানোর পথ হচ্ছে আল্লাহ দেওয়া এই বিধান। আল্লাহ ওয়াদা করেছেন তোমার ইমান আনো এবং আমলে সালেহ করো। ইমান বলতে কী বোঝায় সেটাকে ঠিক করো, আর আমলে সালেহ বলতে কী হয় সেটা ঠিক করো। নির্ভেজাল তৌহিদ বিশ্বাসটাই হচ্ছে ইমান, এবং বেদাত মুক্ত আমলটাই হচ্ছে আমলে সালেহ। এই কথা বাংলা জমিনে খেয়ে আহলে হাদিসরাই বলে, আর কেউ বলে না, আর এ কারণে এখানে কোনো স্বেচ্ছাচারিতার সুযোগ নাই। আর স্বেচ্ছাচারিতার সুযোগ নিতে গেলে আমাকে অবশ্যই বেদাত করতে হবে, আমাকে অবশ্যই শিরক করতে হবে, তাহলে যা ইচ্ছাতে করা যাবে। ইয়ারমুকের আগে আজনাদাইনে যুদ্ধ হচ্ছে ফিলিস্তিনে, এখন যাকে আমরা ফিলিস্তিন বলছি, আগে বলো তো কেনান, আজনাদাইন কেনান বাতুল মুকদ্দাস শাম সব মিলে ওটাকে শাম এলাকা বলা হয়তো, সমস্ত এলাকাটাই বোরা বৌদ্ধ প্রাচ্যটাই ছিল তখন রোমক সাম্রাজ্যের অধিভুক্ত। বাইজেন্টাইন সম্রাট নিজে এসেছেন 100,000 সেনা নিয়ে, তিনি উদ্দেশ্য ছিল মানে ফিলিস্তিনে সালাত আদায় করবেন বাতুল মুকদ্দাস, কিন্তু এসে দেখেন যে সেখানে মুসলিম সেনাবাহিনী অলরেডি এসে গেছে 3,000 মাত্র, তখন তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। তো যুদ্ধে পরাজয়ের পর তিনি ডাকলেন যে ব্যাপারটা কি,
একজন খ্রিস্টান আরবকে পাঠালেন গোপনের তথ্য নেওয়ার জন্য, মুসলমানদের শক্তির উৎস কোথায়। তিনি বেশ কিছুদিন মুসলিম শিবিরে থাকার পরে যে রিপোর্টটা দিলেন, রিপোর্ট হচ্ছে এই, অহম ফিল্লাইলে রহবান অফিন নাহারে ফোরসান। হে সম্রাট, মুসলমানরা রাতের বেলায় দরবেশ, দিনের বেলায় ঘোড়সওয়ার। তাদের নেতার ছেলে যদি চুরি করে তারা তাকে শাস্তি দেয়, নেতার ছেলে যদি জেনা করে তাকে প্রকাশ্যে মাথা ফাটিয়ে হত্যা করে। কোনো অবিচার সেখানে নাই, সব ন্যায় বিচার। এই কথা শোনার পরে সম্রাট হেরাক্লিয়াস বলেছিলেন, হে গুপ্তচর, তোমার কথা যদি সত্য হয় তাহলে আমার পায়ের নিচের সিংহাসন একদিন ওই মুসলমানদের অধিকারে চলে যাবে। ঠিক সেটাই কি হয়নি? পুরা মধ্যপ্রাচ্যের মুসলমান নয় কি? আগে তো সব ছিল খ্রিস্টান। এমনকি সেনাপতি আবু ওবাইদা ইবনে জাররাহ যখন সিরিয়া থেকে রাজনৈতিক কৌশল হিসেবে ফিরে আসতে চাইলেন, তিনি তাদের বললেন, বাবা তোমরা যা জিজিয়া দিয়েছ, ট্যাক্স দিয়েছ, এটা তোমরা ফেরত নাও, কারণ জিজিয়া আমরা নিয়েছিলাম এই শর্তে আমরা তোমাদের নিরাপত্তা দেব, কিন্তু আমরা নিরাপত্তা দিতে পারছি না, আমরা এই এলাকা ছেড়ে চলে যাচ্ছি। তো সিরিয়ার সমস্ত লোকেরা কেন্দ্রে গোড়াগড়ি দিয়েছিল যে না, আমাদের স্বজাতির চেয়েছে আপনারা ভালো, আপনারা থাকেন, আমরা ট্যাক্স ফেরত নেব না। ইতিহাস সাক্ষ্য। মোহাম্মদ বিন কাসেম যখন সিন্ধু জয় করলেন, সিন্ধুর রাজা রডারিকে অত্যাচার থেকে বাঁচার জন্য মানুষ পাগলেই তাকে সমর্থন দিল। 3.5 বছর পরে যখন হুকুম হলো রাজধানী থেকে তুমি ফিরে আসো, তখন সিরিয়ার লোকেরা তাকে যেতে দেবে না, রাস্তা গড়াগড়ি দিয়েছে যে না, আপনাদের যেতে দেব না। মাত্র 27 বছরের যুবক, তার শাসনে মুগ্ধ সবাই। এরকম ন্যায় বিচার মুসলমানরা করে? এই সেই মুসলমান যাদের বিরুদ্ধে এত বদনাম করা হয়। যখন শুনল তিনি মারা গেছেন বা তাকে মেরে ফেলা হয়েছে, তখন তারা তার মূর্তি গড়েছিল সিরিয়াতে, এই সিন্ধুতে। সেদিন যদি তিনি সিন্ধুতে না আসতেন, পুরা পাকিস্তান, ভারত, বাংলাদেশ, এই যে বিশাল এলাকা আজকে আমরা মুসলমান দেখছি, মূল কারণ কিন্তু সিন্ধু বিজয়। এরপর এসেছেন মোহাম্মদ ঘোরি আফগানিস্তান থেকে সুলতান মাহমুদের আমলে, এটা আরও অনেক পরে। এই সুলতান মাহমুদ তিনি নিজেও ছিলেন আহলে হাদিস, তার একটি ফেরিস্তা 72 পৃষ্ঠায় ফার্সি ইতিহাসে পরিষ্কার বলা হয়েছে, সুলতান মাহমুদ আজ আয়মায় আহলে হাদিস বুধ। সুলতান মাহমুদ আহলে যেরকম বিরাট নেতা ছিলেন, তিনি 17 বার জয় করেছেন। সোমনাথ মন্দির জয় করার সময় তারা বলছে, আপনি সোমনাথ মন্দিরে যত হীরা জহরাত মণিমাণিক্য আছে উনি সব নিয়ে চলে যান, এই মন্দিরের মূর্তিটা ভাঙেন না। সুলতান মাহমুদ দার্তিন ভাই বলেছেন, হাম বুধ শিকন হ্যায় বুধ ফরোস নহি হ্যায়, আমরা মূর্তি বিক্রেতা নই, মূর্তি ভাঙ্গা জাতি। সুবহানাল্লাহ বিহামদি, এই তেজস্বিতা ছিল তার ইমানের মধ্যে, রেজনী তার সামনে কেউ টিকতে পারত না। তৎকালীন বিশ্বে বহু বড় বড় রাজশক্তি ছিল, কেউ তার ভয়ে কাঁপত, রে বাপ রে বাপ। আকিদা যারা মজবুত থাকে তাদেরকে সবাই ভয় করে, কারণ তারা টাকায় ভোলে না, দুনিয়াবি কোনো স্বার্থে ভোলে না, তারা সে জান্নাতের স্বার্থে কাজ করে, সে আল্লাহর উপরে নির্ভর করে, জনশক্তির উপরে নয়, অর্থ বলের উপরে নয়, সেটা আল্লাহর ভরসা করে তারা এগিয়ে চলে। তাদের যে ইমানি শক্তি, এর সামনে দুনিয়া দুর্বল হয়ে যায়। আজকের বাংলাদেশে সে ইমানি শক্তি যদি ফিরিয়ে আনা যেত তাহলে দেশের পরিবর্তন হয়ে যেত। গত কয়েকদিন আগে 4টা ছেলে এসে ইউনিভার্সিটি পড়ে বলছে, স্যার আপনার তো রাষ্ট্র ক্ষমতা চান না, ইলেকশন করেন না, তো নির্বাচনে না গেলে, ক্ষমতায় না গেলে আপনারা দিন কায়েম করবেন কী করে? তাহলে তোমার প্রশ্ন তো খুব ভালো লাগলো, বাচ্চা ছেলে কেউ দাঁড়িয়ে উঠছে, অনার্স ফার্স্ট ইয়ার পড়ে আর বাকি 3টা মাস্টার্স পড়ে। ঠিক আছে বাবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় দাওয়াত দিছিলেন তখন তিনি কী বলেছিলেন? তিনি বলেছেন, দেখো হে আমার চাচারা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, তাহলে তোমরা সফলকাম হবে। হ্যাঁ স্যার, এটা বলেছিলেন।
এটুক কথার মধ্যে কি ছিল, এটুক কথা তারা সহ্য করতে পারেনি কেন? তারা তো আল্লাহর নামে কসম করতো, আল্লাহকে তারা মানতো, আল্লাহ বিল্লাহ আল্লাহ কসম করতে সবসময় আল্লাহ সাহা তার আল্লাহকে তারা সবসময় স্বীকার করেছে। অথচ সেইটাই তাদের বলা হয়েছে, ওর সঙ্গে যোগ হয়েছে লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। আর তোমরা আল্লাহর সঙ্গে অন্য উপাস্য মানতে, এই ওসিলা শিরিক করতে, আর তিনি শিরিক বিমুক্ত নির্ভেজাল তহিদ বিশ্বাসের দাওয়াত দিয়েছিলেন, এটুকু তো পার্থক্য। চাচারা কি বলছিল, হে মোহাম্মদ আসে আমরা একটা আপোষ করি, তুমি তো আমাদের ভাতিজা আর আমরা তোমার চাচা, তুমি আমাদের ছেলে, এটা আপোষ করিনি, তুমি সকালে আমাদের মূর্তির পূজা করো আর বিকেলে আমরা তোমার আল্লাহর পূজা করব। আমানু ওয়াজহা নাহারে আকফুরু আখিরাহ, সকালবেলা তোমরা ইমান আনবে আর বিকেলবেলা কাফের হবে। চমৎকার প্রস্তাব, তাহলে দুই পক্ষে কোনো অশান্তি হবে না, মিল হয়ে যাবে। আরেক দল বলল যে এক বছর আমরা তোমার আল্লাহর পূজা করব আর এক বছর তুমি আমাদের মূর্তির পূজা করবা, মিলে হয়ে যাবে। তখন আল্লাহ পাক আয়াত নাযিল করে জবাবটা দিলেন, قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. এই আয়াত নাযিলের পরে আল্লাহর রাসূল ওদেরকে শুনিয়ে দিলেন, হে আমার চাচারা, তোমরা যারে ইবাদত করো আমি তারে ইবাদত করি না, আর আমি যারে ইবাদত করি তোমরা তারে ইবাদত করো না, দুটো কখনো আপোষ হতে পারে না। ছেলে দুটোকে বললাম, প্রচলিত যে রাজনীতি চলছে বাংলাদেশে, এটার সঙ্গে কোশ্চিন করলে প্রকৃত মুমিন কখনো আপোষ করতে পারে না। এই রাজনীতি পরিবর্তন করাটাই আমাদের রাজনীতি। ছেলে দুটো স্তম্ভিত, স্যার এটা নাকি সবাই তাহলে আন্দোলন বাংলাদেশ ওই স্বার্থে কাজ করে, আমরা এদেশের মানুষের আকিদার পরিবর্তনের কাজ করি, আকিদার পরিবর্তন হলে ইনশাআল্লাহ তার আমলও পরিবর্তন হয়ে যাবে। আকিদা যদি আপোষমুখী হয় কোশ্চিনকালেও তার দ্বারা সমাজ পরিবর্তন সম্ভব নয়। সমাজ পরিবর্তন করার জন্য নবী রাসূল এসেছেন, আমাদের শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও এসেছিলেন এবং তিনি সেটা করে গিয়েছেন। বাস্তব জীবনে মুসলমানরা দেখিয়ে গিয়েছে, আজকের মুসলমান সব ভুলে গেছে পিছনের কথা। আমরা খালি স্মরণ করিয়ে দিতে চাই, ফিরে এসো তোমার মূল আকিদায়, ফিরে এসো তোমার মূল আমলে। এজন্য ইমাম ইবনে তাইমিয়া চমৎকার কথা বলেছেন, দেখো আহলে হাদিস ফি আহলে ইসলাম কা আহলে ইসলাম ফি আহলে মিলাল, পৃথিবীর সমস্ত জাতির মধ্যে মুসলমানদের যে মর্যাদা, মুসলিম উম্মার মধ্যে আহলে হাদিসের সেই মর্যাদা। তিনি পরিষ্কার বলে দিলেন, দেখো মুসলমানদের নিকটে বহু পুরনো একটি মজহাব ছিল, কবলা ইয়াখলক আল্লাহ আবা হানিফাতা ওয়া মালিকান ওয়া শাফিঈয়া ওয়া আহমাদা, ওয়া মাযহাব সাহাবা আল্লাযিনা তালাক্কাউহুম আন নাবিয়্যিহিম। মুসলমানদের মধ্যে প্রাচীন একটি মজহাব ছিল আবু হানিফা, মালিক, শাফি, আহমদের জন্মের বহু পূর্বেই, সেটি ছিল সাহাবিদের মজহাব, যারা সরাসরি তাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট থেকে দিন শিখেছিলেন, সেটাই হল আহলে হাদিসের মজহাব। আজকের আহলে হাদিস বাতিলের সঙ্গে মিশে যাচ্ছে, আপোষমুখী হয়ে যাচ্ছে, এটা ভুল হচ্ছে। সত্যিকারের আহলে হাদিস কোরআন হাদিস ছেড়ে কোশ্চিনকালেও প্রচলিত কোনো প্রথার অনুসারী হতে পারে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এদেশের মানুষকে কোরআন এবং সহিহ হাদিসের দিকে আহ্বান জানায়, এই একটিমাত্র কারণে, যার পরিণাম স্রেফ জান্নাত। যখন মদিনা থেকে মক্কায় আসলো প্রথম বছরে ছয়জন,
হজের মৌসুমে তিনি তাদের দাওয়াত দিলেন আল্লাহর রসুল। তারা বলল, তার দাওয়াত শুনে খুশি হয়ে তারা ইসলাম কবুল করল। এদের সংখ্যা 6 জন। পরের বছর হলো তাদের দাওয়াতে আরও 6 জন, 12 জন হলো। তৃতীয় বছরে তাদের দাওয়াতে 73 জন পুরুষ আর 2 জন নারী, মোট 75 জন, বায়তে কুবরা বলা হয়। তাদের যিনি নেতা ছিলেন জিজ্ঞেস করলেন, হে মুহাম্মদ, যদি আমরা আপনার দাওয়াত কবুল করি তাহলে আমাদের সমাজে বিচ্যুত হতে হবে, সমাজভাবে বয়কটের শিকার হতে হবে, আমরা মারপিটের শিকার হব, আমরা নির্যাতিত হব, এমনকি হত্যাকাণ্ডের শিকার হতে পারি, কিন্তু বিনিময়ে আপনার কাছ থেকে আমরা পাবো কি? তিনি ছোট্ট জবাব দিয়েছিলেন, আল জান্নাহ, সেটা জান্নাত। তিনি ক্ষমতার লোক দেখান নাই, কন্ডাক্টরের লোক দেখান নাই, দুনিয়ার কোনো স্বার্থের কথা বলেন নাই, সেটা বলছিলেন আল জান্নাহ। তখন তারা জবাবে বলেছিল, রিবহুল বাইআই লা নাকীদু ওয়ালা নাস্তাকীল, এই বিক্রয়ের লাভ আমরা ভঙ্গ করব না, ভঙ্গ করার জন্য দাবিও করব না। অর্থাৎ যে বায়াত তোমার কাছে আমরা করলাম, এই বায়াত আমরা ভঙ্গ করব না এবং ভঙ্গ করার জন্য আবেদনও করব না। আমরা জান্নাত চাই, মরতে তো আমাদের হবেই, যুদ্ধের ময়দানে মরি আর মিছিলে মরি আর ধর্মঘটে মরি, জান্নাত পাওয়ার স্বার্থে মরব, দুনিয়াবী স্বার্থে নয়। আজকেও মানুষ মরছে, সে যুগেও মানুষ মরেছে। ওদের যুদ্ধে যখন মুসলমানদের কিছু লোক হতাহত হলো ভুল ধারণার কারণে, তখন আল্লাহ রসুল পাহাড়ের উপরে বসে আছেন, সঙ্গে সাহাবিরা আছেন, ওমর ফারুকও আছেন। তখন বিরোধী নেতা আবু সুফিয়ান উনি পাহাড়ের মাথায় উঠছেন, অন্ধকার তো, উনি বলছেন, এগো তোমাদের মধ্যে কি মোহাম্মদ জীবিত আছে? কেউ জবাব দিচ্ছে না। 3 বার বলার পরে, তোমাদের মধ্যে আবু কোহাফা কি বেঁচে আছে, অর্থাৎ আবু বকর? কেউ জবাব দিচ্ছে না। তোমাদের মধ্যে ইবনুল খাত্তাব অর্থাৎ ওমর ফারুক, উনি কি বেঁচে আছেন? কেউ জবাব দিচ্ছে না। তখন বলছে, আসলে সব মরে সাফ হয়ে গেছে, উত্তর দেবে কি? তখন ওমর তো দারুণ রাগী মানুষ, খেপে গেছে, রেহাল্লা রসুল কী জবাব দেবো বলেন একটু, তুমি বলো, তুমি যাদের কথা বলছো তার সবাই বেঁচে আছে, তুমি বলে দিলেন। বলা পরে আবু সুফিয়ান জবাব দিচ্ছে, হ্যাঁ ঠিকই আছে, কুয়ায় বালতি যেভাবে পড়ে, একবার তোমাদের একবার আমাদের, বদরের যুদ্ধে তোমরা জিতেছিলে, ওদের যুদ্ধে আমরা হেরেছি, আবার যুদ্ধ হবে, এমনিতেই চলবে, তোমাদের লোকও মরেছে 70 জন, আমাদের লোক এবারে মরেছে 70 জন, সমস্যা কী? ওমর বলছে, হ্যাঁ আল্লাহ, এবার কি জবাব দেবো? আল্লাহর সব তুমি জবাব দাও, মাওতা না ফিল জান্না মাওতা কম ফিল না, তোমাদের নিহতরা জাহান্নামে, আমাদের নিহতরা জান্নাতে। এই যুগটিকে আমাদের একই জবাব, আমরা জেল খেটেছি জান্নাতের স্বার্থে, জেল তো তোমরাও খাটো জান্নাতের স্বার্থে নয়, অত ওগুলো তো আমাদের কিছুই যায় আসে না, মরবো মারবো সবই করবো জান্নাতের স্বার্থে। যখন বান্দা জান্নাতের জন্য জীবন দেয়, দুনিয়া তার কাছে মুখ্য হয় না, বরং গৌণ হয়ে যায়, তুচ্ছ হয়ে যায়। আর আখরাতের স্বার্থে যে কাজ করে, সমাজ তাদের দিকে তাকিয়ে আছে। আখরাতের স্বার্থে কাজ করার জন্য আমরা কর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি, দেশে বিদেশে যারা আমাদের হিতাকাঙ্ক্ষী, সবার কাছে আমাদের অ্যাপিল, আখরাতের পাথেয় সঞ্চয়ের জন্য এগিয়ে আসুন। রসুল্লাহ সাল্লামের হাদিসটা সবসময় মনে রাখুন, যেন কেউ ব্যক্তি এসে বলছে, হ্যাঁ আল্লাহ রসুল সবচেয়ে উত্তম ব্যক্তিকে, তিনি বলছেন সবচেয়ে উত্তম ব্যক্তি সেই যে চরিত্রবান। আবার প্রশ্ন করেছে, সবচেয়ে বিচক্ষণ ব্যক্তিকে, জবাব দিচ্ছেন যে ব্যক্তি সবচেয়ে বেশি মৃত্যুকে স্মরণ করে এবং মৃত্যু পরবর্তী আখেরাতের জন্য পাথর সঞ্চয় করে। রাজশাহীতে আমরা, এটাই আমাদের মার্কাজ, এখানে বসে আমরা দিনের দাওয়াত দিচ্ছি, সারা পৃথিবীতে চলে যাচ্ছে আজকে দাওয়াত।
আমাদের প্রয়োজনের দিকেও আপনারা একটু খেয়াল রাখবেন। আজ 25 বছরের মধ্যে এখানে একটা বিল্ডিং তৈরি হয়নি, যে মসজিদ বসে আপনার খুতবা শুনছেন, আপনারা মসজিদটাও দেখছেন ছয়তলা হবে, বছরের পর বছর তাহারকে অ্যাড যাচ্ছে, কিন্তু কোনো ডোনার নাই। অত আশপাশে সব হাইরাইজ বিল্ডিং হচ্ছে, তারাও দেখছেন যে মুসল্লিতে কুলায় না। আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি ভেঙেই ফেলব, দেখি কোনো আল্লাহর বান্দা এদিকে নজর পড়ে কি না। আপনারা এগিয়ে আসুন, মসজিদটা করতে এখনকার টাকায় 7 থেকে 8 কোটি টাকা লেগে যাবে, দিন দিন সব দাম বাড়ছে। এটা সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান করার জন্য আমরা স্বপ্ন দেখেছিলাম, 2 বছর আগে ঘোষণা দিয়েছিলাম অন্তপক্ষে 100 একর জমি কিনব, সেখানে আগামী দিনে আমাদের বংশধররা বড় ধরনের কিছু করবে, যাতে প্রচলিত সরকারি বিশ্ববিদ্যালয় যেখানে আকিদা নষ্ট করা হয়, সরকারি আলিয়া মাদ্রাসা, খারিজি মাদ্রাসা, বেসরকারি সবগুলোতে আকিদা বিনষ্ট করা সিলেবাস পড়ানো হচ্ছে। এসব জায়গায় আমাদের ছেলেরা যাচ্ছে ডিগ্রি নেওয়ার জন্য, কিন্তু আকিদা ধ্বংস হয়ে যাচ্ছে তাদের। যে কোনো অভিভাবক চান তার সন্তানের সুস্থ আকিদা গড়ে উঠুক, কিন্তু না, ওসব জায়গায় আকিদা নাই, আমলও নাই, আজকালি মারামারি হানাহানি, আজকালি রাজনীতির নামে পরস্পরের ইজ্জত হরণ, রক্তক্ষয়, এমনকি হত্যা পর্যন্ত চলছে বিশ্ববিদ্যালয় অঙ্গনে। এখানে লেখাপড়ার চাইতে রাজনীতি মুখ্য, এজন্য সেখান থেকে বেরিয়ে এসে আমরা আমাদের নিজেদের আদর্শে ছাত্র বা সন্তান গড়ে তোলার স্বার্থে একটা মহিলা অর্থাৎ বালিকা সেকশন, বালক সেকশন নদীবাড়াতে আমরা গড়ে তুলেছি, আপনারা দেখছেন বালিকা সেকশন আমাদের প্রায় 9 বিঘার মতো, বালক সেকশন প্রায় 10.5 বিঘার মতো। এখানে যদি আমরা বড় কিছু করে যেতে পারতাম আমাদের হায়াতে, হয়তো বা ভবিষ্যতে এদেশের মানুষ একটা সুস্থ জায়গা যে কিছু শিখতে পারত বা শেখাতে পারত। কিন্তু আল্লাহ পাক যাদেরকে ধন দিয়েছেন তাদেরকে আল্লাহ মন দেন নাই। আমরা সবার কাছে আপিল করছি, কারণ আজকেই সিদ্ধান্ত হলো, তাই আজকে বলছি আপনাদের সবার সামনে, মসজিদটা গড়ে দেওয়ার চেষ্টা করুন বা ইউনিভার্সিটি গড়ে তোলার জন্য এগিয়ে আসুন। এখন হাজারের এবং লাখের কোনো দাম নেই, সব কোটির ব্যাপার হয়ে গেছে, টাকার কোনো মূল্য তো নাই। এটা করতে গেলেও যে কত ঝক্কি ঝামেলা পোহাতে হবে, সেগুলো আমরা পোহাবো পরকালীন মুক্তির স্বার্থে। যাদের টাকা আছে, দিন দানশীল মোমিন ভাই বোনদের, দেশে থাকেন বা বিদেশে থাকেন, এ টাকা আপনার সঙ্গে যাবে না, যেটা দিবেন ওটাই আপনার, যে রাখবেন সেটা অন্যের। আল্লাহ পাক আমাদের সবাইকে এই মহতি কাজে এগিয়ে আসার তৌফিক দান করুন। গত সপ্তাহে বলেছিলাম ম্যাটের কথা, জানি না কারাকে দিয়েছেন, করে ফেলেন তাড়াতাড়ি। আর এই আমরা আগামী জানুয়ারি মাসেই এখানে সামনে টিন শেড দিয়ে সাইডে মসজিদ চালু করে দেবো এবং এটা বিক্রি করে দেবো, ভেঙে ফেলে দেবো। আপনাদের দ্রুত যে যা দেবেন, আমাদের অ্যাকাউন্ট নম্বর দেওয়া আছে, টাকা পাঠানোর চেষ্টা করুন, যেন কোনো কাজ বাকি না থাকে। আমরা একটু বলে যাচ্ছি খালি, আমাদের ভাগ্যে কি দেখার আকাঙ্ক্ষা কি আমাদের নাই মনে করেন? আমাদেরও আকাঙ্ক্ষা আছে, আপনাদেরও আকাঙ্ক্ষা আছে। আমাদের যুব সঙ্গে ছেলেরা এই আহ্বানে সাড়া দিয়ে আজকেই 7 লক্ষ টাকা দেওয়ার ঘোষণা দিয়ে দিয়েছে। সারা দেশে আমাদের ছেলেরা যারা আছো, কর্মজীবী আছো, মুরব্বীরা যারা আছেন, অর্থ কামাই করেছেন, সবাইকে বলছি, মা বোনদেরকেও বলছি, যার যা আছে তাই নিয়ে এগিয়ে আসুন। নদপাড়ায় এবং রাজশাহীতে আহলেজের জনসংখ্যা বেশি বলে কিন্তু আমরা গর্ব করছি, আসলে প্রকৃত আহলেজ সংখ্যা সব জায়গাতেই কম থাকে, এখানেও কম আছে, তবুও আহলেজের নামটা অত্যন্ত বেশি থাকার জন্য রাজশাহীকে আহলেজের রাজধানী বলা হয়। এটা কি আপনাদের গর্ব নয়? আর সেই রাজধানী যদি আজকে পরাধীন হয়ে যায় তা আপনারা যাবো কোথায়? আমাদের ছেলেরা কোথায় পড়তে যাবে? তাদের এখানে আসতেই হবে। আমি আপনাদের সবাইকে কাছে আবারও আহ্বান জানিয়ে শেষ করছি, আল্লাহ পাক আমাদের সবাইকে বিজিত নয় বিজয়ী হওয়ার তৌফিক দান করুন। চিরকাল মানুষের ভিক্ষুক জাতি থাকা চলবে না, মুসলমানরা বিজয়ী জাতি,
ভিক্ষা দেয়, ভিক্ষা নেয় না, আর সেই সাহসী মানসিকতা আজকে ওরা হারিয়ে ফেলেছে। আহলে জান্দন বাংলাদেশ তার কর্মীদের কাছে আহ্বান জানাচ্ছে, সঙ্গে সঙ্গে তার সমর্থক সুধী যারা আছেন সারা দেশে তাদের সবাইয়ের প্রতি আহ্বান জানাচ্ছে, দানশীল মুমিন ভাই বোনদের প্রতি এই নেকির কাজে আপনারা এগিয়ে আসুন। আকুলু কওলি হাজা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।